আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো ইউনিক আইডি তৈরি করার জন্য শিক্ষার্থীদের যে সময় দেওয়া হয়েছিল সেটি বৃদ্ধি করা হয়েছে করোনা মহামারীতে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সব শিক্ষার্থীদের জন্য ইউনিক আইডি তৈরির চলমান ডাটা এন্ট্রির সময় আগামী আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানানো হয় বৃহস্পতিবার তিন ফেব্রুয়ারি ইউনিক আইডির প্রকল্প পরিচালক শামসুল আলমের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয় অফিস আদেশে বলা হয় দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীদের জন্য একটি ইউনিক আইডি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের তথ্য শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বাস্তবায়নাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেস তৈরি ও ইউনিক আইডির জন্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে তত্ত্বচ্ছক পূরণের কার্যক্রম চলমান আছে যা ষোলোই ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা ছিল কিন্তু সময়সীমা আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে তাই আমি বলবো তোমরা যারা এখনও তোমাদের কাগজপত্র রেডি করতে পারো নি তোমরা অতি তাড়াতাড়ি কাগজপত্র রেডি করে তোমাদের ইউনিক আইডি তৈরি করে ফেলো এই হলো আজকের ভিডিও তোমরা সবাই ভালো থাকবে এই প্রত্যাশা আল্লাহ হাফেজ